Hi everyone, welcome to this channel once again. Aaj amra class 7 er lesson 3 William Wordsworth er lekha We Are 7 ei kobita tar second portion ta alochona korbo. Second portion mane last er 6ta stanza. Part 1 er video te amra prothom 6ta stanza er analysis korechi. Ei video te amra poroborti 6ta stanza er analysis korbo. তো প্রথমেই একটু বলে রাখি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমি যেমন পার্ট 1 এর ভিডিওতে বলেছিলাম উনি একজন প্রকৃতির কবি ছিলেন অর্থাৎ আ পোয়েট অফ নেচার প্রকৃতিকে নিয়ে লিখতে পছন্দ করতেন এই কবিতাটা ওনার এবং স্যামুয়েল টেলর কোলরিজের যৌথ প্রচেষ্টা লিরিক্যাল ব্যালাডসের একটি কবিতা উই আর 7 থেকে নেওয়া হয়েছে তো পার্ট 1 এ আমরা যে 6টা স্ট্যানজা পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে বক্তা একটা সুন্দর সরল প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন যেখানে বলা হয় যে একটি সরল শিশুর মৃত্যুর মতন একটা জটিল বিষয়ে কি কোনো ধারণা থাকা সম্ভব তারপরে কবি তথা বক্তা একটি 8 বছরের শিশুর মুখোমুখি হয় এবং তার গ্রাম্য সৌন্দর্যে তিনি খুব মুগ্ধ হন এবং তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন যে তারা 7 ভাইবোন তার মধ্যে দুজন কনভেতে থাকে দুজন সমুদ্রে গেছে দুজন সমাধি ক্ষেত্রে শুয়ে রয়েছে এবং মেয়েটি তো দুজন সমাধি ক্ষেত্রে শুয়ে রয়েছে তাও ওই সরল শিশুটি বলছে যে তারা 7 ভাই বোন এখান থেকেই একটা কন্ট্রাডিকশনের শুরু হয় তো পরের যে 6টা স্ট্যানজা এটা আমরা এই ভিডিওতে দেখে নেব সো লেটস কন্টিনিউ আমরা এবার কন্টিনিউ করব 7th স্ট্যানজা থেকে ফার্স্টে আমরা একটু পড়ে নিই ইউ সে দ্যাট টু অ্যাট কনভে ডুয়েল অ্যান্ড টু আর গন টু সি ইয়েট ইয়ার 7 আই প্রে ইউ টেল সুইট মেড হাউ দিস মে বি তো 6th স্ট্যানজাতে আমরা দেখেছিলাম যে এই 8 বছরের মেয়েটি বলছে যে তার ভাই বোনেদের মধ্যে 5 জন জীবিত তাকে নিয়ে আর দুজন সমাধি ক্ষেত্রে রয়েছে কিন্তু মেয়েটি তবুও তাদেরকে 7 জনের মধ্যেই কাউন্ট করছে তো যারা সমাধি ক্ষেত্রে রয়েছে তারা তো মৃত তাহলে কবি এবার তার অ্যাডাল্ট তার প্রাপ্তবয়স্ক চিন্তা ভাবনা থেকে বলছে যে যে মৃত তাকে কিভাবে তুমি কাউন্ট করতে পারো তাই জন্য উনি মেয়েটিকে বোঝাচ্ছেন যে তুমি বললে যে তোমাদের মধ্যে দুজন কম বেঁচে থাকে এবং দুজন গেছে সমুদ্রে ইয়েট ইয়ে আর 7 ইয়ে হচ্ছে একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড একটা আর্কেইক ওয়ার্ড যার মানে হচ্ছে ইউ মানে তুমি বা তোমরা তাহলে তোমরা তো 7 জন হলে আমি তোমাকে এটা অনুরোধ করছি বলতে সুইট মেড মানে সুইট গার্ল মিষ্টি বালিকা হাউ দিস মেবি তাহলে এটা কী করে পসিবল হলো মানে কবি ভাবছেন যে মেয়েটি হয়তো কোথাও কাউন্ট করতে ভুল করছে যে দুজন কনভেতে গেছে দুজন সমুদ্রে রয়েছে তার দুজন তো মারা গেছে তাহলে কি করে তোমরা 7 জন হচ্ছ এটি মেয়েটিকে ও বিশ্লেষণ করতে কবি অনুরোধ জানালেন দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই 2 অফ আস ইন দ্য চার্চিয়ার্ড লাই বিনিথ দ্য চার্চিয়ার ট্রি তখন মেয়েটি এই ছোট্ট মেয়েটি উত্তর দিলেন 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই আমরা 7 বালক বালিকা এবার দেখো 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই এই কথাটার মধ্যেও কিন্তু মেয়েটার মেয়েটা সম্পূর্ণ শিওর এই ছোট্ট মেয়েটা কিন্তু সম্পূর্ণ নিশ্চিত যে তারা 7 ভাই বোন এই ব্যাপারে তার কোনো সন্দেহই নেই তাই জন্য সে আবার বলছে আমরা 7 বালক বালিকা আমাদের মধ্যে থেকে দুজন সমাধি ক্ষেত্রে শুয়ে রয়েছে সমাধি ক্ষেত্রে থাকা গাছটার নিচে বিনিথ দ্যাট মিন্স আন্ডার ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড ইউর লিমস দে আর লাইভ ইফ টু আর ইন দ্য চার্চার্ড লাই লেড দেন ইয়ে আর ওনলি 5 কিন্তু কবি দেখো তার নিজের ওপিনিয়ন থেকে বারবার চেষ্টা করছেন এই মেয়েটিকে বোঝাতে যে যারা এই সমাধি ক্ষেত্রে শুয়ে রয়েছে তারা তো মৃত তাহলে তারা কিভাবে জীবন্ত মানে তিনি কিভাবে বলছেন দেখো ইউ রান অ্যাবাউট মাই লিটল মেট মানে উনি এই ছোট্ট মেয়েটিকে বলছেন যে তুমি তো দৌড়াদৌড়ি করছো তুমি খুব প্রাণবন্ত
Your limbs, they are alive. তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল, তারাও জীবন্ত। তুমি খুব প্রাণবন্ত, তুমি সক্রিয়, তুমি দৌড়ে বেড়াচ্ছ। If two are in the churchyard lay, then ye are only five. ওই দুজন যদি সমাধি ক্ষেত্রে শুয়ে থাকে, তারা তো মৃত, তারা তো জীবন্ত নয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো সচল নয়। তাহলে তো তোমরা শুধুমাত্র পাঁচ, মানে তাহলে তো তোমরা শুধুমাত্র পাঁচ ভাই বোন হলে, দুজন কনভেতে, দুজন সমুদ্রে এবং তুমি। কবি নিজের প্রাপ্তবয়স্ক হওয়ার চিন্তাভাবনা থেকে তার মৃত্যু সম্পর্কে যে ধারণাটা তার রয়েছে, যে একজন পরিবারের কেউ মারা গেলে তাকে আর পরিবারে কাউন্ট করা হয় না, সেই ধারণাটা থেকে উনি বারবার এই সরল শিশুটিকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি এখনও সচল রয়েছ, তুমি এখনও শ্বাস নিচ্ছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোও সচল, তুমি জীবন্ত। কিন্তু যে দুজন ভাই বোন তোমার ওই সমাধি ক্ষেত্রে শুয়ে রয়েছে তারা তো মৃত, তাহলে তুমি কিভাবে বলছো যে তোমরা সাত ভাই বোন, তোমরা তো পাঁচ ভাই বোন। আমরা এবার দেখে নেব নেক্সট স্ট্যানজায় উনি কি বলতে চাইছেন। দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, দ্য লিটল গার্ল রিপ্লাইড। এবার মেয়েটি, ওই ছোট্ট মেয়েটি উত্তর দিচ্ছে, দেয়ার গ্রেভস আর গ্রিন, মানে তাদের, মানে তার ভাই বোনের যে সমাধিগুলো, সমাধি স্তম্ভ, মানে কবর দেওয়া হয়েছে যেখানে, সেই সমাধি স্তম্ভগুলো এখনও গ্রিন, সবুজ। দে মে বি সিন, তাদেরকে দেখাও যায়। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর অ্যান্ড দে আর সাইট বাই সাইট। আমার মায়ের দরজা থেকে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে মাত্র 12 পা দূরে তারা পাশাপাশি রয়েছে শুয়ে। কিভাবে মেয়েটি বর্ণনা করছেন দেখো, ছোট্ট মেয়েটা বলছে যে তার ভাই বোনেদের সমাধিগুলো এখনও সবুজ। গ্রিন মানেই আমরা জানি, যদি আমরা প্রকৃতির দিক থেকে বিচার করি, নেচার, গ্রিন মানেই হচ্ছে নেচার আর লাইভ, নেচার খুব জীবন্ত রয়েছে। স্প্রিং টাইমে যখন বসন্ত আসে তখন যেমন আমরা দেখতে পাই যে প্রকৃতি যেন উৎফুল্ল, প্রকৃতি যেন জীবন্ত হয়ে রয়েছে, সেইটাকে আমরা এখানে তুলে ধরতে পারি। আবার গ্রিন মানে লাইফকেও বোঝাচ্ছে, সবুজ মানে একটা জীবন, জীবন্ত মানে তাদের সমাধিগুলো এখনও যেন জীবন্ত, তাদেরকে যেন দেখা যায়। এই ছোট্ট মেয়েটি বলছে যে তারা যেখানে থাকে, মানে আমরা ফার্স্টে যখন প্রথম স্ট্যান্সাগুলোতে আলোচনা করেছি আমরা দেখেছি যে সে বলছে যে এই সমাধি ক্ষেত্রেরই পাশে একটা জায়গায় আমি থাকি আমার মায়ের সাথে একটা ছোট্ট ঘরে। তো এই সমাধি স্থল থেকে তার ভাই বোনের যে সমাধিগুলো রয়েছে সেখান থেকে তাদের ঘরটা ঠিক 12 পা দূরে, এই সমাধি দুটো পাশাপাশি অবস্থিত রয়েছে। অর্থাৎ এই ছোট্ট 8 বছরের মেয়েটি তার মৃত ভাই বোনেদেরকেও তার প্রাত্যহিক জীবনের অঙ্গ মনে করছে, সে যেন তাদেরকে প্রত্যেক দিন দেখতে পাচ্ছে, তাদের কবরগুলো এখনও যেন সজীব, এখনও যেন জীবন্ত রয়েছে, মাত্র 12 পা দূরেই সেও থাকে তার মায়ের সাথে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, ইফ ডে টু আর ইন হেভেন, হুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর সেভেন। আবার কবি এখানে যখন এই মেয়েটি, যখন এই 8 বছরের এই মেয়েটি বলল যে তাদের কবরগুলো এখনও সবুজ, তাদেরকে হয়তো দেখা যায়, আর এখানে তারা পাশাপাশি যেন শুয়ে রয়েছে, কবি ভাবছেন যে এবার হয়তো মেয়েটি বুঝতে পেরেছে, যখন সে তার মৃত ভাই বোনেদের কবরের কথা বলছে তখন উনি ভাবছেন যে এবার হয়তো মেয়েটি স্বীকার করবে যে তারা পাঁচ ভাই বোন। তখন উনি বলছেন, তাহলে তোমরা কজন হলে, ইফ দে টু আর ইন হেভেন, যদি তারা দুজন স্বর্গে থাকে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ওই ছোট্ট মেয়েটি তখন তাড়াতাড়ি উত্তর দিল, ও মাস্টার উই আর সেভেন, হে প্রভু আমরা 7 জন। আবার কবি ব্যর্থ হলেন এখানে, বক্তা আবার তার প্রাপ্তবয়স্ক চিন্তাভাবনা থেকে বোঝাতে চাইলেন মেয়েটিকে যে তুমি তো বলছো যে তোমার মৃত ভাই বোনেরা সমাধি ক্ষেত্রে পাশাপাশি শুয়ে রয়েছে, তাদের কবরগুলো এখনও যেন সবুজ, তাহলে তুমি কিভাবে ভাবছো যে তোমরা 7 জন। কিন্তু মেয়েটি
তার রেজলিউশনে, তার বিশ্লেষণেই স্টিক করে রয়েছে। সে কিছুতেই মানতে চাইছে না যে এই মৃত ভাই বোনদেরকে সে আর কাউন্ট করবে না বা সে আর কাউন্ট করতে পারে না। এবার আমরা চলে আসবো লাস্ট স্ট্যানজাটাতে, যে লাস্ট স্ট্যানজাটা খুবই মিনিংফুল। এই লাস্ট স্ট্যানজা সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে আমাদের যে ব্যালাড ফর্মটা, যে ব্যালাড ফর্মে এই কবিতাটা লেখা রয়েছে, প্রত্যেকটা স্ট্যানজায় আমরা চারটে করে লাইন দেখতে পেয়েছি যেটা এ বি এ বি রাইম স্কিম মেনটেন করে লেখা। কিন্তু এই লাস্ট স্ট্যানজাতে আমরা পাঁচটা লাইনের স্ট্যানজাটা দেখতে পাবো যেটা এ বি সি সি বি এই রাইম স্কিম মেনটেন করে লেখা। ফার্স্ট লাইনটাতেই দেখো কি বলছেন উনি, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড। কবি আবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা মৃত, ওই দুজন মৃত। এখানে আমরা যদি একটুখানি পোয়েটিক্যালি এক্সপ্লেন করি তাহলে বলবো ডেড অর্থাৎ মৃত্যু। ডেডের সাথে কিন্তু এখানে দেখো কোনো লাইনের আর ছন্দের মিল নেই, অর্থাৎ এই জন্যই এই লাস্ট স্ট্যানজাটার প্যাটার্নটা একটু আলাদা, রাইম স্কিমটা একটু আলাদা হয়ে গেছে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে মৃত্যুর সাথে ছন্দ মেলানোর কিন্তু আর কেউ নেই এই জীবন্ত দুনিয়ায়। মৃত্যুর কোনো স্থান নেই, তার সাথে ছন্দ মেলানোর মতন আর কেউ নেই। তাই কবি আবার এই ছোট্ট মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছে যে তারা তো মৃত, তোমার ওই দুই ভাই বোন তো মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মারা রয়েছে কোথায়? স্বর্গে। স্পিরিট মানে হচ্ছে সোল, আত্মা। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল। ইট ওয়াজ হচ্ছে ইট ওয়াজ, এটাও একটা আর্কেইক ওল্ড ইংলিশ ওয়ার্ড। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, তার মানে কি যে কবির কথাটা না শুনেই, মানে কবির মুখ থেকে জাস্ট কথাটা বেরোচ্ছে ঠিক সেই মুহূর্তেই, সেটাকে সম্পূর্ণ না হতে দিয়ে, সেটাকে সম্পূর্ণ না শুনেই ছোট্ট মেয়েটি এখনও তার ইচ্ছায় বা তার যে ধারণা সেটাতে এখনও সে স্টিক করে রয়েছে। সে বলছে অ্যান্ড সে নে বি আর সেভেন, এবং কি বলছে যে নে নে এন এ ওয়াই, এটাও একটা ওল্ড ইংলিশ আর্কেইক ওয়ার্ড যার মানে হচ্ছে নো, না, বি আর সেভেন, না আমরা সাতজন। কবি বারবার প্রত্যেকটা স্ট্যান্সাতে আমরা দেখছি উনি রিপিটেডলি কনভিন্স করার চেষ্টা করছেন ওই ছোট্ট মেয়েটিকে যে যাতে সে বুঝতে পারে যে যারা মৃত তাদেরকে আর সে তার পরিবারের অন্তর্গত করতে পারে না, তাদেরকে আর সে কাউন্ট করতে পারে না। কিন্তু ছোট্ট মেয়েটি তার সরলতা, তার নির্মলতা দিয়ে সে প্রকাশ করছে যে সে ওই তার মৃত ভাই বোনদেরকেও কাউন্ট করতে পারে, কারণ তারা এখনও জীবন্ত। জীবন্ত কোথায়? সেই ছোট্ট 8 বছরের মেয়েটির মনেতে, তার স্মৃতিতে, তার মেমোরিতে, তার হার্টে তার ওই মৃত দুই ভাই বোন এখনও জীবিত, তাই সে এখনও তাদেরকে কাউন্ট করে। কিন্তু একজন প্রাপ্তবয়স্কের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা মৃত্যুর ধারণাকে দেখি তাহলে যে মৃত তাকে আর আমরা পরিবারের অন্তর্গত করতে পারি না, তাকে আর আমরা আমাদের রিয়েল লাইফে কাউন্ট করতে পারি না। এখানে খুব সুন্দরভাবে কবি বক্তাদের, কবি পাঠকদের উদ্দেশ্যে একটা একটা ধারণা ছেড়ে দিয়েছে যে তারা কিভাবে, একটা ডিসাইড করতে দিয়েছে যে তারা কি করবে, তারা কি মৃত ব্যক্তিদেরকে কাউন্ট করবে না করবে না, অর্থাৎ তারা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করতে চায়। তারা কি একজন প্রাপ্তবয়স্কের পয়েন্ট অফ ভিউ থেকে এই কবিতাটাকে বিচার করবে যে তারা একজন মৃত ব্যক্তিকে তাদের পরিবারের অন্তর্গত বা কাউন্ট করবে কি না, নাকি এই সরল নিষ্পাপ শিশুর পয়েন্ট অফ ভিউ থেকে কাউন্ট করবে যে একজন মৃত ব্যক্তি সে তাদের মনে এখনও জীবিত রয়েছে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে তারা কি মৃত ব্যক্তিকে কাউন্ট করতে পারে। সো এই কবিতাটা একটা অ্যাম্বিগুয়াস মোডেতে শেষ হচ্ছে, যেখানে কবি পাঠকদের উদ্দেশ্যে একটা ডিসাইড করতে দিয়েছে, পাঠকদেরকে ডিসিশন নিতে দিয়েছে যে তারা কোন পয়েন্ট অফ ভিউ থেকে মৃত ব্যক্তিদেরকে
কাউন্ট করবে না করবে না। সো এখানেই আমাদের কবিতার এক্সপ্লেনেশন শেষ হচ্ছে। আমরা এই কবিতার কিছু মিনিংস আলোচনা করে নেব। ইয়ে আমি ফার্স্টেই বললাম, ওল্ড ইংলিশ ওয়ার্ড একটা, যার মানে হচ্ছে ইউ, তুমি বা তোমরা। বিনিথ হচ্ছে আন্ডার অর বিলো, মানে নিচে। গ্রেভস হচ্ছে টুম্বস, সমাধি স্তম্ভ। স্পিরিটস মানে হচ্ছে সোলস, আত্মারা। ইট ওয়াজ এটাও একটা আর্কিক ওয়ার্ড, যার মানে ইট ওয়াজ, এটা ছিল। মে এটাও একটা আর্কিক ওয়ার্ড, যার মানে নো। এবার আমরা কবিতাটা এই ছটা স্ট্যান্জার সাম আপ করে নেব। দ্য কন্ট্রাডিকশন বিগিনস ওয়েন দ্য গার্ল কাউন্টস হার ডেড সিবলিংস ইন দ্য সেভেন। এই অসঙ্গতিটা তখনই শুরু হয়েছিল যখন এই মেয়েটি তার মৃত ভাই বোনেদেরকে সাত জনের মধ্যেই কাউন্ট করে নিয়েছিল। দ্য পোয়েট রিপিটেডলি ট্রাইজ টু কনভিন্স দ্য গার্ল, বাট শি ওয়াজ স্টাক টু হার রেজলিউশন। কবি কিন্তু বারবার চেষ্টা করে গেছেন এই মেয়েটিকে বোঝাতে, কিন্তু এই ছোট্ট মেয়েটি কিন্তু তার বিশ্লেষণেই আটকে ছিল। পারহ্যাপস দ্য মিনিং অফ ডেথ ইজ ডিফারেন্ট টু দ্য চিলড্রেন দেন দ্যাট অফ দ্য অ্যাডাল্টস। হয়তো মৃত্যুর মানেটা শিশুদের কাছে, মানে প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের কাছে একটু আলাদা। দ্যাট ইজ ওয়াই দ্য চাইল্ড ইজ কাউন্টিং হার ডেড ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যাজ ইফ শি হ্যাজ এ রিলেশন উইথ দ্য ডেড। তাই জন্যই এই ছোট্ট শিশুটি তার মৃত ভাই বোনেদেরকে কাউন্ট করছে, যেমন যেন মনে হচ্ছে যে তার এই মৃত ভাই বোনেদের সাথে সম্পর্ক রয়েছে এখনও। অ্যাকচুয়ালি হার ডেড ব্রাদার অ্যান্ড সিস্টার আর আর লাইফ ইন হার মেমোরি। আসলে তার এই মৃত ভাই বোনেরা তার স্মৃতিতে এখনও জীবিত রয়েছে। দ্য পোয়েট থিংস দ্যাট দ্য গার্লস সিবলিংস আর ডেড, সো দে আর নো লং আ ফ্যামিলি, বাট দ্য গার্ল ফার্মলি অপোজড টু দিস পয়েন্ট অ্যাজ হার ডেড সিবলিংস আর স্টিল আ লাইফ ইন হার হার্ট। কবির ধারণায়, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্কের ধারণায়, উনি চিন্তা করছেন যে মেয়েটির যে ভাই বোন তারা তো মারা গেছে, তারা তো আর পরিবারের অন্তর্গত নয়। কিন্তু মেয়েটি খুব দৃঢ়ভাবে এটার বিরোধিতা করে বলছে, মানে দৃঢ়ভাবে খুব বিরোধিতা করছে। তার কারণ, সে বোঝাতে চাইছে তার এই মৃত ভাই বোনেরাও তার হৃদয়ে এখনও জীবন্ত। Thus, the argument between the speaker and the girl regarding the concept of death left the reader to decide whether to count the deceased or not. কবির অথবা বক্তার এবং মেয়েটির মধ্যে মৃত্যুর ধারণাকে নিয়ে যে যুক্তিতর্ক চলছে, সেটা হয়তো পাঠকদের কাছে একটা ডিসিশন তৈরি করতে দিচ্ছে যে তারা তাদের পরিবারের বা মৃত ব্যক্তিদের তাদের পরিবারে কাউন্ট করবে না করবে না। বাট থ্রু দিস পোয়েম উই ক্যান সি দ্যাট দ্য কনসেপ্ট অফ ডেথ ইজ নট সো কমপ্লেক্স টু দ্য ইনোসেন্ট চাইল্ড দেন দ্যাট অফ অ্যান অ্যাডাল্ট। কিন্তু এই কবিতাটার থ্রু দিয়ে আমরা জানতে পারছি যে মৃত্যুর ধারণাটা একজন প্রাপ্তবয়স্কের তুলনায় একটি নিষ্পাপ সরল শিশুর কাছে খুব একটা জটিল নয়। এইভাবেই আমরা আমাদের কবিতার এক্সপ্লেনেশন শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে পারো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 থেকে 12 ভিডিও আপলোড করতে থাকবো, দেখতে থাকবো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।